বাংলাদেশ তার চাহিদার আটানব্বই শতাংশ ওষুধ নিজে উৎপাদন করতে পারে। একই সঙ্গে ওষুধের বাজার তিরিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে কিন্তু প্রশ্ন ওঠে যে দেশ নিজের ওষুধ নিজে উৎপাদন করছে দেড়শোর বেশি দেশে ওষুধ রপ্তানি করছে সেই দেশ কতটুকু সুলভ মূল্যে বা মানসম্মত ওষুধ নিজেই সেবন করতে পারছে নিজের দেশের জনগণ এই প্রশ্নের প্রেক্ষাপটে আসলে ওষুধ খাতের সংস্কার প্রয়োজন এ নিয়ে নানা কথা চলছে আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় ওষুধ খাতের সংস্কার এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন সনামধন্য অতিথি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান সাবেক পরিচালক ওষুধ প্রশাসন ও সাবেক ডিন ফার্মেসি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে তিনি প্রধান স্কয়ার ক্যান্সার সেন্টার আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি চৌধুরী মাহমুদ হাসান আপনার কাছেই প্রথমে জানতে চাইব যে আপনি ওষুধ প্রশাসনের মতো সব থেকে বড় প্রতিষ্ঠান ওষুধের যে নিয়ন্ত্রণ বা বিশৃঙ্খলা যেভাবে আমরা বলি না কেন সেটির দায়িত্ব পালন করে এসছেন যতদিন ধরে আপনি আসলে কাজ করছেন ওষুধের এই বাজারটা আসলে সুশৃঙ্খল কি না আপনার কাছে কি মনে হয়েছে আমি মনে করি বাংলাদেশ তুলনামূলকভাবে পৃথিবীর বহু দেশ থেকে এই সেক্টরটা ভালো এবং কমপ্লায়েন্সের দিক থেকেও ভালো এ প্রধান কারণ আমি মনে করি যে আমাদের কমপ্লায়েন্স যতটা স্ট্রং তার থেকে বেশি হচ্ছে বড় কোম্পানিগুলি আমরা তো প্রায় দুশোর বেশি কোম্পানি রয়েছে রেজিস্টার্ড কোম্পানি টু হান্ড্রেড ফিফটি সামথিং অদার দেন ওগুলো বাদ দিয়ে বলছি আমি মডার্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ তার মধ্যে প্রায় আমি আগে বলেছি বিশটা কোম্পানি এইটি ফাইভ পার্সেন্ট মার্কেট কন্ট্রোল করে আচ্ছা এবং তারা তাদের স্বার্থেই কোয়ালিটিকে মেনটেন করে এটা একটা বেশি গুড সাইড অফ আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ যদি বলি যে আমাদের যা বড়ো বড়ো কোম্পানি যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ইভনেসিনা ইনসেপ্টা এক প্রত্যেকে এবং তারা অনেকগুলিতে এফডিএ প্রুফ তাদের এফডিএর এফডিআর বা খুবই ডিফিকাল্ট তো অত্যন্ত উঁচু মানের না হলে কারো মানন্ত সাতটা কি দশটা ফার্মস ইন্ডাস্ট্রি এফডিএ ফ্যাসিলিটিস অ্যাপ্রুভ করছে অ্যান্ড দে আর এক্সপোর্টিং টু আমেরিকা টু ইউ আন্ডারস্ট্যানস্ট্যান্ড কিন্তু সেইটা কিন্তু বাংলাদেশে বিক্রি হচ্ছে না কারণ সেটা অনেক হাইলি এক্সপেন্সিভ আর ওষুধের মানের কথা আমাকে আমি বলার চেষ্টা করি সবসময় যে ওষুধের মান নির্ভর করে এপিআইয়ের উপর অ্যাক্টিভ ফার্মাসির ইনগ্রেডিয়েন্টস এটা মোটামুটি যেমন নাইনটি ফাইভ পার্সেন্ট ড্রাগ বাহির থেকে আমরা এক্সপোর্ট করি না তৈরি করি উল্টো দিক থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট র মেটেরিয়ালস উই আর উই আর ইম্পোর্টিং ফ্রম আউটসাইড জাস্ট অপোজিট কন্ট্রিডি খুব ইন্টারেস্টিং মানে নাইনটি সেভেন পার্সেন্ট ওষুধ তৈরি করি ফিনিশ প্রোডাক্ট আর অপর দিকে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট এপিআই কিন্তু আমরা বাইর থেকে নিয়ে আসি মানে তার মানে এক অঙ্কে বলা যায় আসলে আমরা পর নির্ভরশীল হয়ে আছি এখন এটা সরকার উদ্যোগ দিয়েছে আগে বিগত সর্বগুলোর থেকে সবাই চেষ্টা করেছে এখন আইপিএ প্রজেক্ট একটা জায়গা দিয়েছে এবং অনেকগুলো বড় বড় কোম্পানি এখন নিজেরাই এপিএ তৈরি করার চেষ্টা করছে এবং এটা একটু জটিল প্রক্রিয়া কারণ এপিএ তৈরি করতে গেলে স্যার এখানে এক ধরনের অনাগ্রহ আছে বা যাওয়ার প্রবণতা কম আছে সেটিকে আসলে সরকার খুব বেশি জোরালোভাবে আসলে নিয়েছে সরকার চেষ্টা করেছে জায়গা দিয়েছে সরকার জায়গা দিয়েছে এর জন্য মুন্সীগঞ্জে এপিএ পার্ক করেছে অনেক ফেসিলিটিস দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এ তৈরি করার যে কস্ট হবে সেটা যদি কম্পিটিটিভ না হয় ইন্ডিয়া চায় চায়না তাহলে কিন্তু এখানে ওষুধ এই এ তৈরি করে লাভজনক হবে না আমি যদি একটা ওষুধ তৈরি করে র মেটেরিয়ালস তাহলে একশো টাকা হয় আমি যদি ইন্ডিয়া থেকে সেটা আশি টাকা আনতে পারি তাহলে সে আমি একশো টাকা নিতে গেলে ওষুধ দাম বাড়বে ওষুধ যেই দাম বাড়বে তখন আবার এখান থেকে সাংবাদিক প্রশ্ন করবে দেশের লোক প্রশ্ন করবে ওষুধ দাম বাড়লো কেমন তো দামের সঙ্গে অ্যাভেলেবিলিটি অফ দ্য র মেটালস ইম্পর্টেন্স এখন এপিএ তৈরি করা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্টারমিডিয়েটস মানে এপিএ তৈরি করতে লাগবে ইন্টারমিডিয়েটস লাগে সেগুলি সব বাইর থেকে আনতে হবে জি তাহলে সেইটি একটা প্রক্রিয়া তো এই জটিলতা যেমন চাইনাদের সুবিধা হচ্ছে আমরা বলি এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফাইভ মানে একদম এন মাইনাস ফাইভ মানে একদম পাঁচ নম্বর থেকে নিচের থেকে শুরু করতে হবে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়ন্ত চিপার পরে আমরা তৈরি করি এন মাইনাস ওয়ান মানে একটা র মেটারিয়াল আনলাম একটা রিয়েকশন করে তৈরি করলাম দ্যাট ইজ কস্টলি বিকজ আই ক্যানট প্রডিউস ইন্টারমিডিয়া ইন্টারমিডিয়ার পরে হবে এপিআই অথবা ওষুধের যে যেটা যেটা মেইন ওষুধ যেটাকে আমরা ড্রাগ বলি অ্যাক্টিভ ফার্মাসিউরি ইনগ্রিডিয়েন্টস সেইটা তৈরি করা আমরা কস্টলি এবং কম্পিটিভ হবে না এটা একটা সামনে রাখতে হবে কিন্তু আলটিমেটলি আমাকে করতে হবে আমি যদি ওষুধের র মেটিরিয়ালস ও বাইরে ডিপেন্ডেন্ট থাকি তাহলে আমরা কোনো এক্সামিশান তো আমার আসলে বেশি দিন আমি পাবো না হ্যাঁ একটা এক্সামশানের প্রশ্ন আছে তারপর তৈরি করার এর যে টেকনোলজিক্যাল যে ব্যারিয়ারগুলি আছে জানতে হবে কারণ এটা আমাদের খুব বেশি লোক এটা এক্সপিরিয়েন্স না স্যার আপনার কাছে আসবো আমি অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন স্যার বলছিলেন যে দুইশো নিবন্ধিত কোম্পানি যদি আমরা বলি এর মধ্যে এইটি ফাইভ পার্সেন্টই তৈরি করছে বিশটি কোম্পানি মাত্র তার মানে আপনি একশো আশিটি কোম্পানি বাকি মাত্র পনেরো পার্সেন্ট উৎপাদন করছে আপনার কি মনে হয় যে এই বিশ পার্সেন্ট যে তারা বলছেন যে নিজেদের প্রয়োজনে নিজেদের সুনাম রক্ষার্থে বা নিজেদের রপ্তানির মানে চেইনটা ঠিক রাখার জন্য তারা নিজেরা কোয়ালিটি কন্ট্রোল করছে বলে দাবি করছি কিন্তু তারা কোয়ালিটি করলো কি করলো না কন্ট্রোল সেটির ওপরে ছেড়ে কি আমি দিতে পারি তাহলে বাকি যে পনেরো শতাংশ যারা তৈরি করছে এতগুলো কোম্পানির আসলে দরকার আছে কি না থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ প্রথম কথাটা হলো যে আমাদের বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তার থ্রি পয়েন্ট যেটা সেই এইটটাতে বলা হয়েছে যে সুলভ মূল্যে মানে বাংলাদেশের মানুষের কাছে ঔষধ এবং টিকা সরবরাহ করা হবে তো এটা করতে গেলে আমি প্রারম্ভিক কথাগুলো বলছি এই কারণে যে মাত্র তিন পার্সেন্ট রুগীরা সরকারি খাতে যেটা মানে যে ডেটা যেগুলো বলছে যে ওষুধপত্র পেয়ে থাকে মাত্র তিন পার্সেন্ট তিন পার্সেন্ট সরকারি বরাদ্দ যেটা একজন মানুষের জন্য মাথাপিছু সরকারি বরাদ্দ হলো চল্লিশ টাকা ওষুধের পেছনে কিন্তু একটা মানুষকে তার সমস্ত চিকিৎসার মধ্যে দেখা যাচ্ছে যে যে উপাত্তগুলো কথা বলছি তার যত যদি দুই হাজার টাকা তার চিকিৎসা খরচ হয় তার মধ্যে দেখা যাচ্ছে যে সাতশো টাকাই ওষুধের পেছনে খরচ হয় তার মানে ওষুধের খরচটা একটা বড় অঙ্কের খরচ বটে এখন এই বিষয়টার সমাধান করাটা খুবই জরুরি হয়ে পড়ছে রাষ্ট্রের স্বার্থে মানুষের স্বার্থে এত বড় ব্যয় রাষ্ট্র কিভাবে বহন করবে কীভাবে এটা অ্যাভেলেবেল হবে সেগুলো আর কি তো সেখানে আমি যেটা দেখেছি অন্যান্য জায়গাতে বাংলাদেশের চাই পৃথিবীতে ওয়েলফেয়ার স্টেট তো অনেক আছে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রগুলো কিন্তু ধনী বা মধ্যমায়ের দেশগুলো কিন্তু সবই ওয়েলফেয়ার স্টেট অথবা কিন্তু সোশ্যাল ইন্স্যুরেন্স অথবা হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে নাগরিককে কিন্তু এই এই সুবিধাটা দিয়ে থাকে শুধুমাত্র যাদের মানে আমি কেনডিন একটা সিস্টেমের কথা বলি বছরে ধরেন একটা ফ্যামিলি কত টাকার ওষুধ কিনতে পারবে তার বেশি হয়ে গেলে দেখা যাচ্ছে যে রাষ্ট্র এটা বহন করে তো এই সুবিধাগুলো যদি একটা রাষ্ট্র যদি রাষ্ট্র যদি সুবিধা না দেয় তাহলে কিন্তু জনগণ এটা করতে পারবে না আপনি যে কথাটা বলছেন সে কথাটা ঠিক সেটা সরাসরি উত্তর না দিয়ে আমি এটা বলতে পারি যে বাংলাদেশে যদি ড্রাগের কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে যে ইস্যুটা সেটা কিন্তু অনেক জটিল জটিল কেন স্যার একটু আগে বলছিলেন এপিআই যে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে একটি মানে এপিআইটা তারা কোথেকে আনে এটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে নিবন্ধিত একবার থাকলেও পরের বারের কিন্তু আর কোনো নিবন্ধনগুলোভাবে আমরা জানি না এবং ওষুধের গায়ে লেভেলও কিন্তু সেটা লেখা থাকে না সোর্স কোথায় থেকে আসে কোন থেকে কিছু লেখা থাকে না তাহলে আমরা কিন্তু আসলে বুঝতে পাচ্ছি না যে ওনারা আসলে কি দিচ্ছে বলা হয়ে থাকে যে আমাদের দেশে অন্যান্য ওষুধের তুলনায় যে কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা দারুণভাবে পিছিয়ে আছি এটা প্রধান কারণ যেহেতু আমাদের দেশে কোনো ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি ওরকম নাই পৃথিবীর কোনো দেশেই এটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি ছাড়া কোনো ওষুধ কিন্তু বিপণনের সুযোগ নাই। আপনি যদি ক্লিনিক্যাল ট্রায়ালগুলো ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল ট্রায়ালগুলো দেখেন যদি এফডিএর কার্যক্রম দেখেন কীভাবে এফডিএ কাজ করে এই দুই তিন মাস আগে আমি সক্রা বলে একটা অর্গানাইজেশন আছে যেখানে ক্যানাডিয়ান ড্রাগ এজেন্সি প্লাস আপনার এফডি প্রতিনিধিরা উপস্থিত ছিল আমি দেখ মানে ওখানে পুরো দুদিন দিন ব্যাপী একটা ওয়ার্কশপ আমি ছিলাম ওখানে আমি দেখলাম যে এই বিষয়গুলো তারা যেভাবে ইয়ে করে এবং ছোটো ছোটো বিচ্যুতিগুলোরও কোনো কোন কোনো সুযোগ নাই কিন্তু তো এইগুলো কিন্তু আমাদের জনগণের কিন্তু এই বিষয়টা জরুরিভাবে দেখা দরকার এবং ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি বলেন যা বলেন এগুলো কিন্তু কোম্পানিরা যদি বলে যে আমি ধরেন আমি বললাম যে আমি ভালো ডাক্তার কিন্তু এটা তো কারো না কারো সার্টিফাই করতে হবে করতে হবে যেমন আমাদের বিএমডিসি বলছে যে উনি এফসিপিএস ডিগ্রিধারী হলেন উনি এটা করতে পারবেন এই চিকিৎসাটা ক্যান্সার চিকিৎসা করতে পারবেন নাহলে তো আমি করতে পারি না কিন্তু এখানে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না করতে হবে আমি আপনার কথার প্রসঙ্গ ধরে বা স্যারের কাছে জানতে চাই যে এই যে আমাদের এখন টিভির একটি অনুসন্ধানী প্রতিবেদন আমরা দেখেছি যে যারা দাবি করছেন যে আমি হয়তো আমেরিকা থেকে বা ইউকে থেকে আমার র ম্যাটেরিয়ালস নিয়ে আসছি আর হয়তো বলছে যে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি সেখানে আমরা গিয়ে দেখলাম যে হয়তো দুই শতাংশ দামের পার্থক্য কিন্তু ফিনিশ প্রোডাক্টে গিয়ে তিনি এটা ছয় শতাংশ বাড়িয়ে দিয়েছেন মানে এই এটাও কিন্তু একটা বিশৃঙ্খলা যে আমি বললাম যে আমি সব থেকে ভালো কাঁচামাল নিয়ে এসে আমি দামটা বাড়িয়েছি তাহলে আমি কাঁচামাল কাদেরকে আসলে অ্যালাউ করব। তাহলে যার গুণগত মান কম তাকেও কি আমি বলবো যে আপনি চাইলে নিয়ে আসতে পারেন আবার যার সব থেকে ভালো এখানেও কি আমার আসলে নির্ধারণ করে দেয়া দরকার কিনা বা দামের কতগুণ পর্যন্ত হবে সেটা আমি নির্ধারণ করে দিব কিনা প্রাইস নট অ্যাট এ কস্ট অফ কোয়ালিটি কোয়ালিটি কম্প্রোমাইজ কোনো প্রাইস দেওয়া যাবে না এটা জনগণকে বুঝে নিতে হবে কি সরকার পয়সা দিবে না জনগণ পয়সা দ্যাটস ডিফারেন্ট ইস্যু আমি যে বলি ভালো পশু দরকার ইউ হ্যাপ টু পে মানি সস্তায় কোনো ভালো ওষুধ দেওয়া স্যার আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি যে তাহলে বর্তমানে যে দাম নির্ধারণ করা আছে সেটিকে মানসম্মত ওষুধের কথা চিন্তা করে নাকি আমরা আসলে সাব স্ট্যান্ডার্ড ওষুধ খাচ্ছি আপনি কি মনে করেন না আমি তো অফিশিয়াল সাব স্ট্যান্ডার্ড কোনো বলতে পারবো না সাব কোনো ওষুধ নেই জি সেটা হচ্ছে যখন ওষুধের র মেটেরিয়ালগুলি বিদেশ থেকে আনা হয় সেগুলি ব্লক লিস্ট অর অ্যাপ্রুভাল নিয়ে ড্রাগ থেকে নিতে হয় ড্রাগের রেজিস্টার থাকে কোন কোন অ্যাপি আনবো সেগুলি রেজিস্ট্রেশন করে আমি থাকতে করে দিয়েছি এখনও কন্টিনিউ করছে সেইটা তাতে ক্লিয়ারেন্স নিয়ে তারা ওষুধ তৈরি করে ওষুধ যারা তৈরি করে তারা একদম প্রথম থেকে শুরু আমরা বলি এখন টোটাল কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি ইস্যুরেন্স শব্দ ব্যবহার আগে ছিল না কোয়ালিটি ইস্যুরেন্স ফ্রম দ্য রাইট ফ্রম দ্য স্টার্টিং একদম র মেটি থেকে শুরু করে ফিনিশ টোটাল কোয়ালিটিকে তারা ইশ্যুর করে এটা হচ্ছে সিজিএমপি এর আন্টারে জিএম জি এমপি বলি আর এটা হচ্ছে কোয়ালিটি ইশ্যুর করে অত প্রথমে যখন র মেটিরিয়ালটা বিদেশ থেকে আনলো ওটা লেভেল ক্লেম ঠিক আছে কি না সেটা তারা দেখে তারপর সেটাকে তাদের কোয়ালিটি কন্ট্রোল পাঠানো হবে ল্যাবে তারা কনফার্ম করবে যে ওইটা অ্যাস স্পেসিফিক মিলছে কিনা মিলার পরে সেটা কোয়ারেন্টাইন থেকে পাস করবে পাস করার পর সেটা ডিসপেন্সিং যাবে তারপর দেল গো ফর অত অথচ কোম্পানি সিরিয়াস থাকে এখানে দুই নম্বর হওয়ার সুযোগ নেই সার্টিফাই কাউকে না কাউকে তো করতে হবে সার্টিফাইডটা ওইটা হচ্ছে তাদের ডকুমেন্টেশন থাকবে সেই ডকুমেন্টেশন থাকে আর যেহেতু প্রত্যেকটা কোম্পানি রেজিস্ট্রার্ড অর ম্যানুফ্যাকচার লাইসেন্স তা দিচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদের কমপ্লায়েন্স তারা দেখবে তারা এনি টাইম দেখেন ভিজিট দেখছে না স্যার না যাই মাঝে মাঝে যাচ্ছে তারা যাচ্ছে ওই যেভাবে যাওয়া দরকার সেভাবে যাচ্ছে না যদি টোটাল ওষুধের মার্কেট বলেন একটি গবেষণা বলছে যে সাতাশ শতাংশ ওষুধ কেবল ওষুধ প্রশাসন অধিদপ্তর চেক করতে পারে বা চেক করার বিষয়টা এরকমও যে আপনি র্যান্ডম স্যাম্পলিং একটি দোকানে গিয়ে হয়তো দেখছেন কিন্তু প্রত্যেকটা ওষুধ আপনার টেস্টিং ল্যাবরেটরি থেকে বের হয়ে যাওয়ার যে ব্যাপার সারা পৃথিবীতে হয় যেটি বা সৈয়দ আকরাম বলছিলেন সেটি যে হচ্ছে না সেটিকে হওয়ার প্রয়োজনীয়তা নেই আপনি কি প্রত্যেকটা যখন একটা ওষুধ তৈরি করে একটা কোম্পানিতে আমি প্যারাসিটামল তৈরি করতেছি ফাইভ বিলিয়ন ট্যাবলেটস প্রত্যেকটা যেটা যে সিস্টেম যেটা সেটা হচ্ছে সিস্টেম ইউ ফলো সিস্টেম তার সেখানে ভুল ওষুধ নেই হিউম্যান আনকনসিয়াসলি হতে পারে হ্যাঁ বললাম প্রথম র মেটেরিয়াল তারা আনে সেটাকে তারা ভেরিফাই করে তাদের কোয়ালিটি কন্ট্রোল তারপর সেটাকে রিলিজ করবে তারপর সেটাকে কোয়ালিটি পাস দিবে তারপর সেটা ডিসপেন্সিং যাবে তারপরে সেটা প্রোডাকশান যাবে যখন আমি ট্যাবলেট প্রোডাকশন এটা গ্রেনুয়েশন হবে ওয়েট গ্রেন ডিফারেন্ট ম্যাথডস প্রত্যেকটা স্টেপে তাদের আমরা বলি যে এই ইনপ্রসেস কোয়ালিটি কন্ট্রোল তার ডিপার্টমেন্ট থাকে ইফ দে আর সিরিয়াস ফার্মাসি কোম্পানি অবশ্যই ওষুধের মান ফিনিশ প্রোডাক্ট ভালো হবে রিটেনশন স্যাম্পল রাখতেছে এখন তারা যদি ইচ্ছাকৃত না দেয় ডিফারেন্ট ইস্যু এখন এই পুরো প্রক্রিয়াটা কোনো ড্রাগন মেশিন পৃথিবী দেখে না এফডিও দেখে না কারণ আমেরিকা থেকে তো আমেরিকার সবচেয়ে মানে স্ট্রেনজেন্ট হচ্ছে এফডিএ এবং সেখানে আমেরিকা আমাদের ফার্মাসি অনেক ছাত্র কাজ করে আমি ইন্ডাস্ট্রিতে ভিজিট করেছি তারাও এটা দেখা সম্ভব নয় কোনো কোনো কমপ্লায়েন্স কোম্পানির পক্ষে ওষুধ দেওয়া সম্ভব নয় এখন টেস্টিং যেটা হয় সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং করতে পারে একটা স্যাম্পলিং করতে পারে ফ্রম দ্য ফার্মাসি ইন্ডাস্ট্রি যখন তারা কোনো ওষুধ তৈরি ব্যাচ তৈরি করতে ব্যাচ রেকর্ড রাখতে হয় এবং সেই সেই ওষুধের একটা রিটেনশন স্যাম্পল থাকে ড্রাগের মেশিন যখন সময় বলতে পারে আপনার এই ব্যাচটা এত নম্বর কোড এ বেচ আপনি করে আমাকে দেখেন আই ক্যান গো ফর টেস্টিং এখন এখানে এখানে লিমিটেশনস রয়েছে কথা বললা যে আমাদের টেস্টিং ফ্যাসিলিটিস লিমিটেড প্রবলেমটা হচ্ছে যখন এটা আমরা ডিস্ট্রিবিউশন করে দিলাম চার লক্ষ দোকান তার মধ্যে আড়াই লক্ষ দোকান আমরা মোটামুটি লাইসেন্সের আওতায় এনেছি এই অসংখ্য দোকানের মধ্যে ওষুধ রাখা হয় যে টেম্পারেচার মেনটেন করে সেগুলো টেম্পারে মেনটেন করে আমি সেই প্রসঙ্গে আসবো তবে ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি স্যার আপনার কাছে একজন চিকিৎসক হিসেবে জানতে চাই এই যে যদি শুধু ক্যান্সারের চিকিৎসক হিসেবে ক্যান্সারের যে ওষুধগুলো বাংলাদেশের যে ওষুধগুলো আপনি ব্যবহার করছেন বা যেই ওষুধগুলো বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে যদিও আমরা অনেক গুণ কম দামে বাংলাদেশের রোগীরা ওষুধ পাচ্ছে এটি একটি কিন্তু মানের দিক থেকে কার্যকারিতার দিক থেকে কেমন রেজাল্ট পান আমরা তো ধরুন যে আমরা সব কিছুই বাংলাদেশের শুধুমাত্র আপনি যদি ক্যান্সার ড্রাগের কথা বললেন কিন্তু সব মিলিয়ে কিন্তু কথাটা সরাসরি উত্তর দেওয়াটা কঠিন 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 যে আমরা যে কতটুকু রেসপন্স কারণ আমাদের কোনো ওই ওই লেভেলে ক্লিনিক্যাল ট্রায়ালস বা ইগুলো আমাদের হয় না তো এটা যে অ্যাসেস করা যে কতখানি হয়তো যতখানি হচ্ছে তার থেকে বেশি হবে কিনা না সুযোগ আছে আমি এই প্রসঙ্গে যে কথাটা গুরুত্ব দিতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মানে আমাদের দেশে যেটা হয়েছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু অলমোস্ট বাংলাদেশ থেকে চলে গেছে আমাদের দেশীয় কোম্পানিগুলো আর মাল্টি ন্যাশনাল কোম্পানির মধ্যে পার্থক্যটা যেটা বড় ধরনের যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো সারা পৃথিবীতে মনে করেন সানফি বা এরকম বড় বড় এই কোম্পানিগুলো যারা আছে তাদের যেটা হলো যে তারা কিন্তু তাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার্স ইনভেস্ট করে থাকে এবং তারপরে কিন্তু একটা ওষুধ তৈরি এক একটা ওষুধের কিন্তু বলা হয়ে থাকে একটা ওষুধ তৈরিতেও কিন্তু ওয়ান মানে বিলিয়ন ডলারের কাছাকাছি চলে যেতে পারে মানে ওই ফাইনাল প্রোডাক্ট ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু এইখানে যে মাল্টি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে অলমোস্ট চলে গেছে প্রায় আমাদের নানা রকম নীতি কারণে কিন্তু ভারতে কিন্তু মাল্টি কোম্পানিগুলো পাশাপাশি কাজ করছে এবং অন্যান্য দেশে যেই মূল্যে ওষুধ বিক্রি হয় ফার্স্ট মানে ফার্স্ট ওয়ার্ল্ডে ভারতে কিন্তু ওষুধগুলো তৈরি করতে হয় এবং ভারতীয় একটা জনগণের জন্য সুলভ মূল্যে সেটা সরবরাহ করতে হয় জি ভারতে কিন্তু তাতে করে কিন্তু ওরা লেটেস্ট একেবারে আধুনিক প্রয়োজনীয় ওষুধটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটির ওষুধটা কিন্তু ভারতে অ্যাভেলেবেল আছে জি কিন্তু বাংলাদেশে যেটা হলো যে আমাদের দেশে কিন্তু অলমোস্ট নাই চলে গেছে সবাই এবং যার কারণে হচ্ছে কি যে আমাদের কোম্পানিগুলোর উপরে আমাদের পুরোপুরি নির্ভর করতে হচ্ছে এটা অবশ্যই আমাদের ফার্মাসিউটিক্যালসকে আমরা ধন্যবাদ দিয়ে যে তারা এই কাজে সময় দিচ্ছে পরিশ্রম করছে কষ্ট করছে বলে এই জায়গাটাতে এসছে কিন্তু আমার কথা যেটা হলো যে আমাদের কিন্তু মান উন্নয়নের মানে জায়গাতে কিন্তু আমাদের কোনো ঘাটতি দেওয়ার সুযোগ নেই কারণ আমরা হিউম্যান হেলথ নিয়ে কাজ করতেছি এখানে কিন্তু প্রশ্নটা হলো নো কম্প্রোমাইজ স্যার ভালো করে জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং পরবর্তী সময়ে আমেরিকাতে কিন্তু অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানির লোকজনের কিন্তু রীতিমতো শাস্তি হয়েছে শাস্তি হয়েছে কিন্তু অতীতের ঘটনা নিয়ে অতীতের ঘটনা নিয়ে কিন্তু এবং আমেরিকাতে কিন্তু আজকের দিনও দেখা যাচ্ছে ফাইজারের মতো কোম্পানি বিশাল কোম্পানি টু বিলিয়ন ডলার জরিমানা হয়ে গেছে কিন্তু বাংলাদেশে কিন্তু আপনি এরকম কোনো দৃশ্য দেখবেন না এইগুলো কিন্তু স্বচ্ছ হতে হবে ওয়েবসাইটে থাকতে হবে কোথায় কি হয়েছে পরিপূর্ণভাবে ইনভেস্টিগেশন হতে হবে এই যে স্যার যে বললেন যে এপিএর কথা এপিএ কোথেকে আসলো প্রত্যেকবার এইগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবেল হতে হবে মানুষ সাধারণ মানুষ জানতে হবে যে আসলে ওষুধের উপর সে নির্ভর করতে পারে এটা কিন্তু কঠিন কাজ না এটা কিন্তু হয় না 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 স্যার আসলে হচ্ছে তো আচ্ছা আমি অন্য প্রসঙ্গে আসি প্রশ্নের সূত্র ধরে কাছে জানবো যে যে এই শর্টকাট ওয়েতে কপি ওষুধ তৈরি করা এবং এই যে লাভবান হওয়ার যে প্রবণতা ওষুধ কোম্পানিগুলোর গবেষণাতে মনোযোগ না দেওয়া বায়োসিমিলার প্রোডাক্ট তৈরি না করা বা এই ধরনের আরও আপনারা হয়তো ভালো বুঝবেন এই জায়গা থেকে কি আমাদের বের হওয়া উচিত বা বের হতে কি আমরা আদৌ চাই কিনা স্যার আমাদের কোম্পানিগুলো চাই কি না আমি আমি বলতে চাচ্ছি যদি ওষুধের প্রাইস নিয়ে তো আমি ক্লিয়ার করলাম জি স্যার এটা অবশ্যই মনে রাখতে হবে ওষুধের প্রাইসটা মূলত ডিপেন্ড করে এপিআই এপিআই আমাদেরকে আমদানি করতে হবে চাইনা ইন্ডিয়া বাকিটা বাদ দিতে হবে স্যার আমি যদি ইউরোপিয়ান সোর্স ব্যবহার করি প্রত্যেকটা ওষুধ দাম অন্তত থার্টি পার্সেন্ট বাড়ে যাবে জি এই দিয়ে আমাদের লোক দেশের লোক তাহলে কেউ যে করছে আর কেউ করছে না সেখানে যে একটা বিরাট গ্যাপ আমার মনে হয় না আমার মনে হচ্ছে বাংলাদেশে যারা ওষুধ তৈরি করে টপ কোম্পানিগুলো মোর ও লেস র মেটেরিয়াল সোর্স হুম অ্যাকসেপ্ট ফিউ আমার জানা মতে রেডিয়েন্টের একটা তাদের এগ্রিমেন্ট ছিল দ্য রস যে তাদের র মেটেরিয়ালটা তারা রসকে দিবে ওইটা ওই যে কথাটা সে আমাদের ডক্টর আকরাম বলল ওষুধ তো মূলত যেটা যেটাকে বলে ড্রাগ বলি ড্রাগ মলিকুলটা মূলত এইটি পার্সেন্ট উপরে তৈরি হয় আমেরিকা রিসার্চ প্রোডাক্ট এগুলি বাংলাদেশে ও ইন্ডিয়া তৈরি করতে পারে না এগুলিকে বল হয় যেগুলি প্যাটেন্টেড করা হয় তার এইট্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট তৈরি করে ইংল্যান্ড ইউরোপে তৈরি করে দশ পার্সেন্ট জাপানে দুই তিন পার্সেন্ট ইস ভেরি সোফিসিয়াট টেকনিক অনেক সময় লাগে ট্রায়াল ওয়ান ফাইজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি তারপর সে প্যাটার্ন করে সেই ওষুধ আপনাদের পক্ষে তৈরি করার সময় ইন্ডিয়া তৈরি করতে পারবো না এটা আমরা ওষুধ তৈরি করে ওষুধটা আনি প্যাডেন্টেড পিরিয়ড যদি আমরা ইউজ করি আমাদের কিছু এক্সামশান আস করতে পারবো এখন আমি যদি র মেটেরিয়াল যে ওষুধটা ইন্ডিয়া আছে যে ওষুধ ইউরোপে তৈরি করে সে ওষুধ দিই কোয়ালিটি অবশ্যই ভালো হবে কিন্তু তার দাম হবে বিশ গুণ বেশি এখন বিশ গুণ ওষুধ দিয়ে ওষুধ বিক্রি করবো জনগণ করতে পারবে না সো এই ওষুধটাই নিতে হবে এক নম্বর দুই নম্বর কোয়ালিটি কন্ট্রোল আমি বলছি যে যে সিস্টেমটা আছে স্যার আমি আপনাকে উত্তরের জন্য আমি আমার জানার জন্য যে এই যে ডিফারেন্স এর কোয়ালিটি বা দামের মূল্য এতে কি আপনার যেহেতু আপনি বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে অভিজ্ঞ ফার্মাসিস্ট তো আপনার কি মত যে এই ওষুধগুলো কি একই রকম হবে কার্যকরিতা এক হয়ে বলা মুশকিল এখানে মধ্যে অনেকগুলি টেকনিক্যাল ইস্যু আছে ড্রাগের মধ্যে আমরা বলি ফার্মাসিক অ্যাক্টিভিটির জন্য এটার বিভিন্ন রকমের তোমার কি বলে এই কাইরাল সেন্টার বলি আমরা একটা টার্ম মানে একটা একটা অ্যাল ফরম একটা ডি ফর্ম ফরম একটা একটিভ ইনক্টিভ এটা আইসোমারিক ফর্ম থাকে যাগুলো নাইনটি এইটি পার্সেন্ট হচ্ছে এক যেটা একটি ফর্ম টোয়েন্টি পার্সেন্ট থাকতে অন্য ফর্ম দ্যাল নট একলি এটা ডিফারেন্স করা মুশকিল তাই জন্যই যখন ভালো ওষুধ নেওয়া হবে বেস্ট কোয়ালিটি ওষুধ অবশ্যই তার কার্যকারিতা বেশি হবে কিন্তু যারা কম কোয়ালিটি তারা কার্যকারিতা হবে আমরা জানি যে ওষুধ কোম্পানির যারা লোকজন আছেন এমআর বা যাই বলি না কেন তারা চিকিৎসকদের কাছে যাচ্ছেন কথা বলছেন আর সেটি তো একটা চিত্র আসলে আমরা দেখি কিন্তু আমরা এও দেখি যে ওষুধ কোম্পানি হয়তো বলছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে একটি ওষুধ বিক্রি করা যাবে না বা দুটি বিক্রি করা যাবে না কিন্তু অনেক গবেষণা বলছে যে একটি বড় অংশ সময় তারা পল্লি চিকিৎসকের পেছনে আসলে তাদেরকে দিয়েও অ্যান্টিবায়োটিক যে লেখাচ্ছেন বা তারা যে লিখছেন পেছন থেকে তারা যে একটু কলকাঠি নাড়ছেন যেটি আসলে চোখের দেখা কেন এটা প্রমাণিত বহুলরা প্রমাণিত মানে এটি কি ইথিক্যাল ইস্যু না মানে সেটি কি আসলে মানে ন্যায়সঙ্গত হচ্ছে এটা আমি এভাবে দেখছি না যে আপনি যে ওষুধ কোম্পানিগুলো যে ওদেরকে দিয়ে করাচ্ছে সেটা এভাবে না দেখে যদি আমরা এভাবে দেখি যে তারা এই ওষুধগুলো ব্যবহার করছে তারা অ্যান্টিবায়োটিকও ব্যবহার করছে গ্রাম পল্লি চিকিৎসকরা বা ট্রেডিশনাল হিলাররা এটা খুবই বিপজ্জনক বিপজ্জনক মানে দুটি বিপজ্জনক আমি যেটা বলছি সেটিও তো এক ধরনের অসুবিধা আছে যে আমি কার হাতে তুলে দিচ্ছি কার হাতে তুলে দিচ্ছি তো বিপজ্জনকের এটা কারণটা হলো শুধু একটা এক্সাম্পল দিচ্ছি ছোট একটা এক্সাম্পল যে আমাদের একটা খুব কমন সার জানবেন যে অ্যামোক্সিসিলিন একটা খুবই সাধারণ একটা বাংলাদেশে অ্যামোক্সিলিন ইউজ করে কোনো কোনো রোগের অ্যান্টিবায়োটিক কোনো কারো চিকিৎসা করে সুস্থ করা যায় না কিন্তু এই ওষুধই কিন্তু ক্যানাডাতে কিন্তু এই ওষুধই দিচ্ছে একই রোগী সুস্থ হয়ে যাচ্ছে এই যে ডিফারেন্সটা হচ্ছে তো এইগুলোর দিকে তো আমাদের নজর দিতে শুধু আপনি অ্যান্টিবায়োটিক কেন বলছেন সেটি তো আরও বড় ওষুধ আমরা ব্যথার ওষুধ যত্র তত্র যেভাবে পল্লী চিকিৎসক ব্যবহার করছে সেখানে কত লোকের কত লোকের কিডনি বিকল হচ্ছে তারও তো কোনো হিসাব আসলে নাই নাই তো নাই তো নাই তো তো নাই সত্যি সত্যি আমি এই জন্যে আপনাকে বলছি যে এখানে দায়িত্বশীল ব্যক্তি কারা এই ওষুধ কোম্পানির ভেতরে একটি বড় অংশ তারা ফার্মাসিস্ট ফার্মাসি পাস করে এসছেন এই মানুষগুলোর একটি অংশই তো আসলে তাদের কাছে যাচ্ছে এটা আমি ফার্মাসিস্ট হিসেবে স্যার আপনার কাছে জানতে চাই স্যার যারা ফার্মাসিস্ট ওর কেমিস্ট ম্যাক্সিমাম ফার্মাসি তৈরি করে কেমিস্টও আছে বাইক মাইক্রোস তৈরি করে দেয়ার দিয়ে রেসপন্সিবল তারা তো কোয়ালিটি ওষুধ তৈরি করতে চায় স্পার ওষুধ নিয়ে সমস্যা নেই সেটা তৈরি করে সেখানে বিক্রি হবে বিক্রি হবে বিদেশে বললাম এখানে প্রেসক্রিপশন প্রেসক্রিপশান ওটিসিটা ভাগ করা আমাদের সেটা নেই আমাদের সবগুলির দাগে প্রেসক্রিপশন ওষুধ আমি আরো পরিষ্কার করে দিই ওষুধের একটি উৎপাদক কোম্পানি তার শতভাগ ওষুধ কোথায় কোথায় বিক্রি হয় সেটি কিন্তু তিনি জানেন এবং সেই ওষুধ কোম্পানিতে অসংখ্য ফার্মাসিস্ট আছেন আপনি ব্যবস্থাপনা পরিচালক বলেন বা বিভিন্ন প্রোডাক্টের ম্যানেজার বলেন থাকবে এই একশো ভাগের মধ্যে তারা যদি শতকরা দশ ভাগ ওষুধও যদি পল্লী চিকিৎসকের কাছে বিক্রির জন্য তার এই মার্কে পাঠান তিনি দায়ী কিনা স্যার না ম্যানুফ্যাকচার দায়ী না মার্কেটিং এটা মার্কেটিংয়ের ভাগ প্রোডাকশন তো প্রোডাকশন করে দিল স্পার কোয়ালিটি এই করলো মেনটেন করলো সে ওষুধ তৈরি করলো এটা মার্কেটিং ডিপার্টমেন্ট পলিসি অফ দ্য কোম্পানি কোথায় সে পলি চিকিৎসককে দিবে না ডাক্তারকে কত পার্সেন্ট কি করবে সেটি যদি উনি না জেনে থাকেন তাদের এটি নিয়ন্ত্রণ করা দরকার স্যার হাতে যাচ্ছে যারা তৈরি করে প্রোডাকশন তার রেসপন্সিবল নেয় ওয়ার্ল্ড কোনো দেশে না স্যার আমি একটু বলি মার্কেটিংয়ের স্যার আমি যখন গাড়ি চালাই রাস্তায় যখন গাড়ি চালাই আমার দায়িত্ব হলো যে রাস্তার রাইট রেড লাইট আছে কিনা গ্রিন লাইট আছে কিনা দেখা

আমি যে কোম্পানি আমি মালিক আমি ওনার অফ দ্য কোম্পানি ঠিক আছে আমি ঠিক ইন্ডাস্ট্রি দিয়েছি সেই ইন্ডাস্ট্রি চালানোর জন্য আমি কোয়ালিফাইড পার্সন রাখছি তার ওষুধ তৈরি করে দিয়েছে তার কোয়ালিটি ইস্যু করার দায়িত্ব তার শেষ তার কাজ শেষ সেটা কি পল্লী চিকিৎসক যাবে না ডাক্তারের কাছ যাবে এটা মার্কেটিং বলেছে ওই কোম্পানির ম্যানেজমেন্ট মালিক তারা ঠিক করবে কোথায় কোথায় পাঠাবে ইরেশনাল ইউজ অফ ড্রাগ হচ্ছে কিনা ডাক্তার রেসপন্সিবল ডাক্তারকে প্রমোট করছে ফার্মাসিটিক্যাল এটা নট দ্য পিপল হু আর ইনভলভ দ্য অফ দ্য মেডিসিন রেসপন্সিবল এট অল এখানে যেটা হলো আর কি যে জিনিসটা ফলো করা হয় অন্যান্য দেশে যে সমস্ত হসপিটালে আমরা বাইরে কাজ করেছি সেখানে হলো সাধারণত মানে রিপ্রেজেন্টেটিভরা সাধারণত ডক্টরদেরকে ইন জেনারেল ওয়েতে ভিজিট করতে পারেন না ভিজিট করতে পারেনই না হ্যাঁ মানে কোনো ইনফরমেশন ওনারা যেটা কোনো সাইন্টিফিক সেমিনার সাইন্টিফিক এগুলোতে তখন ওনারা দেখা করতে পারেন কথা বলতে পারেন ওখানে বলতে পারেন কিন্তু ইন পার্সন মানে এই শুধুমাত্র ওষুধকে প্রমোট করার জন্য ডক্টরদের চেম্বারে চেম্বারে যাওয়া এটা কিন্তু বাইরের দেশে কিন্তু এই সিস্টেমটা নাই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি স্যার আপনার কাছেই আবারও জানতে চাই যে এই যে বাংলাদেশে চার লক্ষ ওষুধের দোকান দুই লাখ তেষট্টি হাজার আমরা শুনেছি নিবন্ধিত আর বাকি অনিবন্ধিত এই যে অনিবন্ধিত ওষুধের দোকানগুলোকে আমি ফার্মেসিও বলতে পারছি না এগুলোকে বন্ধ করা কি আসলে রাষ্ট্রের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বন্ধ না করলে আমরা কোন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি আমি এটা ভালো ওষুধ আমি যাত্রার হাত দিয়ে যদি মানুষের কাছে যদি পরিবেশন করি তাহলে আমি কতটা ঝুঁকিতে পড়লাম না এটা তো বটেই আপনার প্রথম কথাটা হলো যে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিন্তু ইনফরমেশনটা থাকার কথা যদি না থাকে আমাদের কিন্তু সেনেটারি ইন্সপেক্টর আছেন একদম উপজেলা লেভেলেই কিন্তু আছেন তাদের দায়িত্ব কিন্তু গিয়ে গিয়ে এগুলো কিন্তু ইনফর্ম করা আমাদের ল এনফোর্সিং এজেন্সি আছেন তারা কিন্তু এগুলো বন্ধ করতে পারে আর যদি ওই জায়গাটাতে সত্যি সত্যি একটা ফার্মেসির দরকার হয়ে দরকার থাকে পপুলেশনের নিডের জন্য তখন কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উচিত হল ওই ফার্মেসিকে গিয়ে যেভাবে আইন স্বীকৃতি দিত সেটা করা কারণ আমাদের পপুলেশন তো ধরেন মানে সতেরো কোটি সতেরো থেকে বিশ কোটি পপুলেশান এর জন্য কিন্তু ধরেন আড়াই লক্ষ থেকে চার লক্ষ ফার্মেসি কিন্তু যে খুব বেশি তা কিন্তু না কিন্তু এগুলো প্রথাগতভাবে অনুমোদন দিতে হবে কিন্তু আমি যদি বন্ধ করতে চাই যেই দোকানে কোনো কোম্পানির যদি অনিবন্ধিত ওই দোকানে যদি ওই কোম্পানির ওষুধ পাওয়া যায় তাকেও যদি আপনি কোম্পানিকেও যদি আপনি ধরেন তাতে তো এটা বন্ধ করা খুব সহজ কিন্তু আমরা বন্ধ করতে চাই কি না আমি সেটা বলছি না এখানে মেকানিজম আছে তো गवर्नमेंट মেকানিজম আছে কারণ উপজেলাতে স্যানিটারি ইন্সপেক্টর আছেন মানে যার কাজ কিন্তু এই সমস্ত জিনিস দেখা শোনা করা এই রিপোর্টিং কিন্তু তার জন্য কোনো কঠিন ব্যাপারই না তার সঙ্গে একটু যোগ করে দিই স্যার সঙ্গে যেহেতু স্যানিটারির ইন্সপেক্টর কাজ একটা হচ্ছে আমাদের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাতে যে সাধারণত ইন্সপেকশন করে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তো তাদের দ্বিতীয় প্রথম শ্রেণী স্টাফের সংখ্যা আমি যে পরিসংখ্যা নিয়েছি প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ড্রা ডিজিডি এর আন্ডারে তার মধ্যে মাত্র ফিফটি পার্সেন্ট এমপ্লয়েড করা আছে ফিফটি পার্সেন্ট পোস্ট খালি নাম্বার ওয়ান নাম্বার টু প্রায় পঞ্চাশটার উপরে ডিস্ট্রিক্টরা তাদের অফিস আছে কিন্তু ম্যান পাওয়ার যে পরিমাণ আছে সেই পরিমাণ না হয়নি ম্যান পাওয়ার যদি সঠিক পরিমাণ না হয় এবং তাদেরকে যদি প্রপারলি ইকুইপ করা হয় তারা যদি গিয়ে প্রত্যেক জায়গা জায়গায় ভিজিট করতে পারে তাহলে এটা কন্ট্রোল করা সম্ভব আর দোকান আমি বলছি যেহেতু সেও যেটা বলছে আমরাও দেখেছি যে আমাদের দেশের যে নেটওয়ার্ক মানুষের যে রাস্তাঘাটের যে অবস্থা সব সময় সব জায়গায় ওষুধ অ্যাক্সেসিবলের পর্যন্ত দোকান থাকে দোকান বেশি থাকতেছে কেন চলে বলে দোকান থাকা নিয়ে আমাদের স্যার অসুবিধা না আমার কথা হচ্ছে যে দোকান চার লক্ষ থাকতেছে কেন বিকজ মানুষের প্রয়োজন না তো ওষুধ আমি যদি দুই মাইল দূর থেকে উচ্ছান্ত হয় আর আমার ঘরে বাজার অবশ্যই প্রেফার করবো আমি তিন মাইল দূরে তিন মাইল আমার নিকটতম ওষুধের জায়গা থেকে যদি আমি ভুল ওষুধ কিনে আমি যদি এটা বিষ খাই সেটা তো আমার দিমত নাই আমার কথা হচ্ছে এই বাস্তবতাকে গ্রহণ করতে হবে বাংলাদেশ সতেরো কোটি লোকের আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস ট্রান্সপোর্টেশন তাতে করে অনেক জায়গায় দুই মাইল দূর থেকে ওষুধ সেটা নিয়ে কোনো দিমতই নাই স্যার আমি বলছি যে স্যার যারা ভুল ভাল ওষুধ বিক্রি সাথে তাকে আপনি ধরবেন কিভাবে আমি বলছি একমত আমি বলছি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রিক্ট হয় এবং তার প্রপার ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট করা হয়

ইনফরমেশনটা কিন্তু পাওয়া কঠিন না আর আমরা যদি প্রত্যেকটা জায়গাকে আমরা বলি তো এটা ডিজিটালাইজ করে ফেলেই তো হয় প্রতিটা ফার্মেসি যদি ডিজি ড্রাগের একটা ইয়ের সাথে ডিজিটালাইজ থাকে তাহলে কিন্তু আমরা প্রতিদিনে বেচা কিনা থেকে শুরু করে প্রত্যেকটা হচ্ছে বেসরকারি যেগুলো প্রতিষ্ঠান বা কোম্পানি ভালো সেগুলোতে কিন্তু হচ্ছে হচ্ছে স্যার আমি স্যার আরেকটি বিষয়ে আসতে চাই যে এই ওষুধের বিপণনের শৃঙ্খলার জন্য মডেল ফার্মেসি একটি প্রক্রিয়া চালু করা হলো দেশে সবাই মডেল নাম ব্যবহার করার জন্য আসলে অনেক জোর জোর করে এখনো হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে সেই প্রক্রিয়াটি আসলে নাই ফান্ডের মাধ্যমে হয়েছিল কিন্তু আসলে দেখা গেছে যে ওই মডেল ফার্মেসির মধ্যেও মানে ফার্মাসিস থাকা তো দূরের কথা নকল ভেজাল ওষুধ পাওয়া যাচ্ছে বেশি দামে ওষুধ কেনা যেমন ইনফ্রাস্ট্রাকচারে আসলে দোকানটি হওয়ার কথা ছিল তেমন হচ্ছে না এরকম নানা ধরনের ঘটনা আসলে ঘটেছে কিন্তু আমি বেসরকারিকে আসলে মডেলের মধ্যে আগে না ফেলে

সরকারি যে সমস্ত মেডিকেল কলেজ হসপিটাল আছে সেখানে আমার মনে হয় না ওইভাবে তারা চালু করছে স্যার বেসরকারিতেও যখন আমি নামি বলছি যে লাস ফার্মা সে তার নিজের প্রয়োজনেই কিন্তু সে উল্টাপাল্টা কাজ হয়তো করছে না কিন্তু আরেকজন যিনি নাম নিয়ে আসছেন নামের ছদ্মবেশে যে মানে খারাপ ওষুধ বিক্রি করছেন বা মুনাফা করছেন সে তো আসলে মানছে না সেই তদারকিটাও কিন্তু আসলে হচ্ছে না আমি স্যারকে যেটি জানতে চাই যে যেহেতু মানুষ একটি বড় অংশ এখন সরকারি হাসপাতালে যায় তাহলে সরকারি হাসপাতালে এই যে এ গ্রেড নিয়োগের যে বহুদিন থেকে ঝুলে আছে বহির্বিভাগে একজন এবং সারা পৃথিবীতে পদায়নের ব্যাপারে বলা হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ডাক্তাররা চান না কিন্তু অনেক ডাক্তারই বলেছেন যে তাদের আসলে ফার্মাসিস্ট দেয়া না দেয়াতে তাদের কোনো আসলে আপত্তি নেই আপনি কি মনে করেন না আমি শুধু আমাদের উদাহরণটা দিই তাহলে বুঝতে পারেন আমি কথাটা বলি ফার্মাসি আমি যখন জয়েন করি এখানে স্কোয়ারে কাজ করি দশ বছর তো সেখানে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে যে ইভেন সাইটোটক্সিক ড্রাগস থাকে খুবই টক্সিক এগুলো কিন্তু এগুলো বাইসেফটি ক্যাবিনেটের মধ্যে প্রিপেয়ার করতে হয় আমাদের কিন্তু আমি এসে প্রথম কিন্তু দুজন ফার্মাসিস্ট যাই ক্লিনিক্যাল ফার্মাসিস্ট তারাই কিন্তু এগুলো করে এবং হসপিটাল ফার্মাসি কিন্তু অ্যাসেন্সিয়াল বাইরের পৃথিবীর সব দেশে কিন্তু হসপিটাল ফার্মাসি অ্যাসেন্সিয়াল এটা থাকতেই হবে এদের সংস্কারের যদি আলোচনা করেন হসপিটাল ফার্মাসি থাকতেই হবে সুতরাং যদি মেডিকেল কলেজে থাকবে না এটা হতেই পারে না হতেই পারে হতেই পারে না আমি বলছিলাম যে এই শুরুটা সরকারি থেকে আসলে হতে পারত আর কি স্যার আমি এটা অন্য প্রসঙ্গে আসবো এখানে একটু অ্যাড করে দিই সরকার থেকে করেছিল প্রবলেমটা তো আগে বুঝতে হবে প্রবলেম হচ্ছে এগ্রেড ফার্মাসিস্টের স্কেয়ারসিটি আছে যদিও প্রায় পঞ্চাশটা ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট ফার্মাসি তৈরি হয় এগ্রেড ফার্মাসি তৈরি হয় কিন্তু এখানে সমস্যা হচ্ছে সরকারিতে তাদের যদি তোমার প্রমোশন সিস্টেম না থাকে এটা অনেক আগে আমি যখন রাত ডাকেছিলাম সংস্কার বানাইতে হচ্ছে আপনাকে সবকিছু চিন্তা করে আমি সেই পয়েন্টটা বলছি যারা পূজার জন্য যারা শ্রোতা যারা পলিসি মেকার এখানে যদি একটা ফার্মাসি তারপর নেক্সট কি একটা টাকার জন্য তো মানুষ চাকরি করে না যখন ফার্মাসি ইন্ডাস চাকরি করে প্রথমে সেস্টেন্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার ম্যানেজার জিএম তারপর উপরে ওটা সুযোগ আছে সেটি রাখা হয় এখন যদি একটা হসপিটালে একটা ফার্মাসি নিল নেক্সট কি ইউ মাস্ট কিভাবে প্রমোট যদি সরকারের যেমন থাকে লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট

আমি বলতে যে প্রমোশনের পোস্ট থাকবে রাতারাতি একলো ডাইরে কথা বলছি না সে জানতে হবে যে আফটার ফাইভ ইয়ার্স সে প্রমোশন এই পোজিশন উঠেছে এতদিনের বাংলাদেশে স্যার আপনারা ওষুধ প্রশাসনের যারা দায়িত্ব পালন করে আসছেন ফার্মাসিস্ট আছেন এই অনেকগুলো অনুষদের ডিন আপনারা পার হয়েছেন খুবই ভাইব্রেন্ট মানুষ যাদেরকে আমরা চিনি তারা কেন পারেননি স্যার আমরা চেষ্টা করেছি সরকারকে বলেছি স্যার এটা সরকারের হেলথ পলিসি এটা ড্রাগন মিস্ট্রি নির্ভর করে না এটা প্রফেশনাল বললি থেকে চাপ দেওয়া হয়েছে তারা দুই এক সময় খুলেছে পোস্ট জিনিসটা কিন্তু সরকারি পোস্ট কিছু আছে রুলস টা হলো মানে মানে সরকার কিন্তু একটা পথ তৈরি করলে তার পিছনে কিন্তু বাজেট ধরা থাকতে হয় চাকরি ইত্যাদি ইত্যাদি

অধিকার আছে বা ক্ষমতা যাকে দেওয়া হয়েছে এক একজন চিকিৎসক বা যে কেউ আসলে লিখবেন সেই ওষুধ তিনি কি লিখলেন বেশি লিখলেন না কম লিখলেন বা কোনো অ্যাডভার্স কোনো রিয়াকশন হলো কি না বা এটা পল্লী চিকিৎসক আসলে লিখছে কি লিখছে না সেটি ইন্সপেকশানের কোন নিয়ম পৃথিবীতে আছে কিনা বাংলাদেশের কালচার কি আসলে স্যার না বিদেশে যদি ইউ সিস্টেম প্রেসক্রিপশন ছাড়া তো ওষুধ বিক্রি হবে না আমি আমেরিকা মডেল ধরি আর আমি আগে বললাম যে বললামের কথা বললাম সবাই দেখছে প্রেসক্রিপশন আইটেম লি অপটিসি ড্রাগটা লিস্ট করা আছে জি অপটিসি ড্রাগ তারা যে কোনো লোক দিতে পারবে বাদেই বাইদাই বলছি স্যার প্রেসক্রিপশন দিয়ে দিতে হবে অতএব ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে অন দা বেস অফ প্রেসক্রিপশন ওষুধ দিবে কিন্তু সে চেকটা করবে কে ফুল চেক দিস সেটা করে ফার্মাসিস্ট সেখানে এমপ্লয়মেন্ট ও ফার্মাসিস্টের প্রশ্ন আসে যেহেতু এটা অন্যান্য কমোডিটিজ নয় আমি আসলাম টুথপেস্ট দেন আমাগো দেন মানে আমি ফার্মাসিস্ট নিশ্চিত করতে না পারলে এটা আসলে হবে না এটা সম্ভব না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা শুরু স্যার আপনার কাছে আমরা সংস্কার আলোচনা দিয়ে আসলে শুরু করেছিলাম এই যে এত সমস্যা বা এত কিছু প্রতিপ্রশ্নেই তো আসলে আমাদের অনেকগুলো সমস্যা আসলে আছে মতের ভিন্নতা থাকতে পারে সংস্কার আসলে হবে কি বা কোথেকে সংস্কার শুরু হবে না আমরা এই সংস্কার তো কমিশন করতে হবে জি একটা স্বাস্থ্য বিষয়ক কমিশন করা হয় নাই এটা অত্যন্ত জরুরি করা হয় নাই আর দ্বিতীয় পথ হলো এর জন্য সবার আগে করতে হবে এই যে বিগত সময় যে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রিয়তা এবং ছাত্ররা যারা চিকিৎসা যাদেরকে চিকিৎসা প্রদান করা হয় নাই এ সমস্ত অনেক ঘটনা আছে কিন্তু এগুলোর সমূহ তদন্ত হতে হবে হলে আমি আমি তারপরে ওগুলো দেখেই না সংস্কার করব। কিসের ভিত্তিতে আমি সংস্কার করব। শুধু কমিটি করে দিলে তো হলো না কারণ বছর এই সমস্ত কমিটির ধরনের অতীতে আমরাও কাজ করেছি বছরের বছর পর আমরা কাজ করেছি ঘুরে ফিরে কিন্তু একই গল্প ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির এই ইস্যুটা বিশেষ করে ওষুধের ইস্যুটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে ওষুধের একজন রুগীর তিরিশ ভাগ টাকা ওষুধে খরচ হয়ে যাচ্ছে আরও বেশি স্যার পঞ্চাশ ভাগ তো যেহেতু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের এটা একটা অংশ এটা রাষ্ট্রের দায়িত্ব হলো এটা রুগীকে অ্যানশিওর করে আপনার আপনার কাছ থেকে আসতে চাই এই যে স্যার রাষ্ট্রের দায়িত্ব ওষুধ আসলে আমি কিনতে না পারলে রাষ্ট্র দিবে মানে সেই জায়গায় কোনো কাজ হয়েছে বা সেই সংস্কারটা কিভাবে হতে পারে আমাদের দেশে কাজ হয়েছে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি করেছে তাদের কাজ হচ্ছে সরকার ফ্রি ওষুধ দিবে টু ডিফারেন্ট এসেন্সিয়াল ড্রাগ আসলে মার্কেটের কতটুকু ওষুধ জনগণকে দিতে পারছে তিন পার্সেন্ট তেরোশো কোটি টাকা ওষুধ তৈরি করে আবার থার্টি থাউজেন্ড ক্রোট ওষুধ তৈরি হয় তার মধ্যে তেরোশো কোটি টাকা কিছুই তো না স্যার সেটা দিয়ে দেয় অথচ অপশান দুইটা একটা হচ্ছে সরকার নিজে মানসম্মত ওষুধ তৈরি করে সরকারি হাসপাতালে এবং উপজেলায় হেলথ কমপ্লেক্সে দিবে এবং সেইটাও যে তৈরি দিচ্ছে সেইটা তো বাইরে বিচার আপনি কি মনে করেন বা তো ইডিসিএল যে নিজেকে স্বয়ং করছে না এটি আসলে বাজেটের কারণ নাকি ইডিসিএল এই যে বেসরকারি যে বড় বড় কোম্পানি যারা আছে আর কি তাদের কাছে ওষুধ কিরে সেখানেও একটা আসলে দুর্নীতির প্রসঙ্গ আসলে আছে না আমি আসলে ওইভাবে দেখি সংস্কারটি আসলে না আমি ওইভাবে দেখতে চাই না আমাদের আপনি জেনে অ্যাসেন্ট 2016 সালে এসেনশিয়াল ড্রাগসের লিস্টে गवर्नमेंट যেটা করেছে 285 টা ড্রাগ এই পঁচাশিটা দুশো পঁচাশি ড্রাগ তো ইডিসেলকে করতে হবে কমপক্ষে আমি যদি ইডিসেলের মাধ্যমে করতে পারি তাহলে আমার সিংহভাগ মানুষ কিন্তু ওষুধ পেয়ে যায় জি পেয়ে যায় বাকিটা কিন্তু যদি সরকার যদি বেসরকারি সংস্থা থেকে নিতে চায় তাও নিতে পারে কিন্তু ওই মূল্যে নিতে হবে জি ওই মূল্যে নিতে হবে আমি অনেক ওষুধ কিনবো ওই মূল্য ওষুধ কিনবো বিক্রি করতে পারবে না ওই মূল্য দিতে পারবে না সম্ভব না স্যার ওই স্যার আমাদেরকে তো জনগণকে এই জিনিসটার মানে কেউ না কেউ ফান্ড করবে আমাদের বুঝতে হবে যে এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি করা হয়েছে এসেন্সিয়াল লিস্ট ছিল ডব্লিউচের একটা এসেন্সিয়াল লিস্ট ছিল যেগুলো এসেন্সিয়াল সেইগুলি তা তৈরি করবে এসেন্সিয়াল যে ওষুধ সেগুলি স্যার তার মানে কি এই যে এসেন্সিয়াল ড্রাগ ছাড়া অন্য কোম্পানি তো गवर्नमेंट ফর্ম করতে পারে অন্য ওষুধ তৈরি করার জন্য এমন তো না যে আমি এসেন্সিয়ালি শুধু তৈরি করব সেটা কেন না স্যার সেটা করতে পারবে কল ওষুধ অনেক বেশি गवर्नमेंट এক্সপেন্ডিস করতে হবে সেটা কেন করবে না সেখানে কি বাজেট কি আমি আমি যদি হেলথ বাজেট যদি আমি বাড়াই বারবার যে বলি তা আমি ওষুধেই যেহেতু সবথেকে বেশি মানুষকে বোঝা বইতে হচ্ছে সেখানে কেন আসলে করবে না এটি আমি জানতাম যেটা মনে করি যে এসেন্সিয়াল ড্রাগের বাজার বাড়িয়ে এই কাজগুলো একটা বড় অংশ কিন্তু এসেনশিয়াল ড্রাগ করতে হবে করতে হবে আর যদি সরকার যদি মনে করে যে ঠিক আছে এখানে অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে সরকার প্রাইভেট সেক্টর থেকে ওষুধগুলো কিনবে 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 কিন্তু ওই সাবসিডাইজ রেটে কিন্তু সাপ্লাই করবে অথবা ও কোম্পানিগুলোর সাথে আগে ভাগে চুক্তি হবে এভাবে যে আমি অমুক একটা কোম্পানি থেকে এত বছর পর্যন্ত ওষুধ দেবো এই দামে স্যার একেবারে শেষ প্রশ্ন আমার হাতে স্যার সরকার প্রাইভেট কোম্পানি থেকে ওষুধ কিনবে জি একটা সাবসিডাইজ প্রাইস পাবলিক পাবলিককে দিবে কিনবে ওদের প্রাইসে নেগোসিয়েট করবে সেটা গভর্ন আমি শেষ প্রশ্ন করতে চাই যে সংস্কার কমিশনের কথা বলছি বা যেভাবে আসলে আমরা বলি না কেন ওষুধের ক্ষেত্রটা একটু কম্পারেটিভলি একটু আলাদা আর কি ওষুধের এই সংস্কারের জন্যে আসলে যেহেতু অন্তর্বর্তী সরকার বা বর্তমান সরকার যেভাবে হোক একটু সংস্কার চাচ্ছে বা বৈষম্য মুক্তি আসলে করতে চায় সেক্ষেত্রে এই সংস্কারের মানে পথযাত্রা কিভাবে শুরু হতে পারে ওষুধের উপর একটা আলিদা কমিশন স্বাস্থ্যের একটা স্পেসিফিক গ্রুপ কাজ করা হচ্ছে শুধুমাত্র ওষুধের উপর এই যে ম্যানেজমেন্টের প্রবলেম চার লক্ষ দোকান তিন লক্ষ দোকান অ্যাসেন্সিয়াল ড্রাগ তৈরি করতে পারবে কিনা ওষুধ সর্বমূল্যে পাবে কি না এই যে বিগ ইস্যু তার জন্য সংস্কার কমিটিতে একটা স্পেসিফিক গ্রুপ থাকা দরকারগুলো ডক্টর ফার্মাসি সবাইকে নিয়ে যারা এই ইস্যুর উপর অ্যাড্রেস করবে যে কীভাবে ভালো ওষুধ সুলভ মূল্যে পাবলিককে দেওয়া যাবে এর অনেক ব্যাপারে ওষুধের ব্যাপারে অনেক পলিসি প্রশ্ন আছে প্রেসক্রিপশন হবে না প্রেসক্রিপশন করবে না ইরিডেশনালিজ অফ ড্রাগ হবে কি না আমি ইচ্ছা মতো ক্যাপসুল আমাদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে দেয়ার লট ফ্রেস্ট্রিকশন ইউল অল রিলেটেড ড্রাগ অত সেইখানে সংস্কারের জন্য স্পেশাল কমিটি ফর্ম করা উচিত কনসিস্টেম অফ ডক্টরস অ্যান্ড ফার্মাসিস্ট স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অসংখ্য রোগী আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপ বলছে প্রতি বছর এক লক্ষ বিশ হাজারের কাছাকাছি মানুষ শুধু ওষুধ কিনতে না পেরে দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছেন এই সংস্কার যদি আসলে শুরু হয় মানুষ যদি সুলভ মূল্যে ওষুধ কিনতে পারে বা সরকার যদি তাকে সহযোগিতা করতে পারে ওষুধ কেনার ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত মৃত্যু অনেকটাই ঠেকিয়ে দেওয়া সম্ভব তা আমরা সেই প্রত্যাশায় রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন